আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে নির্বাচনী বাতাস নিয়ে কথাবার্তা বলবো। নির্বাচনী হালচালের 14 গোষ্ঠী উদ্ধার করব, এরকম কিছু বলতে পারি। দেশে একটা নির্বাচন হয়ে গেল, কিছু দল নির্বাচন অংশগ্রহণ করলো, আবার কিছু দল নির্বাচন অংশগ্রহণ করলো না। দেশের দুটো বৃহৎ দলের একটা এই নির্বাচন আয়োজন করলো এবং অংশগ্রহণ করলো, আর একটা নির্বাচন হতে নিজেদের দূরে রাখলো। দেশের কি লাভ হলো, দেশের কি উপকার হলো? একদলীয় নির্বাচন যদি সেটা প্রতিযোগিতামূলক না হয় তাহলে কি অবস্থা, আবার একদলীয় নির্বাচন যদি প্রতিযোগিতামূলক হয় অথবা বহুদলীয় নির্বাচন যদি প্রতিযোগিতামূলক না হয় আবার প্রতিযোগিতামূলক হয় তাহলে কি হয়, দুটো পারস্পরিক তুলনামূলক একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। একটা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা। তিনি বললেন নির্বাচন করা খুব কঠিন। কেন? কারণ হলো তার এই নির্বাচনে প্রায় 1 কোটির কাছাকাছি টাকা খরচ হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 1 কোটি টাকা, তাহলে উপজেলা চেয়ারম্যানের কত খরচ হয়, আর এমপি ইলেকশন যারা করেন তাদের কেমন খরচ হয়, আর যেখানে নমিনেশন বা মনোনয়ন বাণিজ্যের এক ধরনের প্রোপাগান্ডা আছে সেটা যদি সত্যি হয় তাহলে তো হয়তো এক একটা নমিনেশন 5 কোটি 10 কোটি টাকা দিয়ে কিনে আনতে হয়। এখন যদি এই নমিনেশন কেনার ব্যাপার হয় এবং কেনা মানে হলো আমি বিজয়ী হচ্ছি এই নিশ্চয়তা থাকে, তাহলে 5 বছর ধরে জনগণ কোনো সেবা পাবে না। এমনকি অতীতেও যারা সেবা পায়নি এই সকল প্রার্থীদের তারাই প্রার্থী হন এবং দিনের শেষে ব্যবসা বাণিজ্য করেন, অর্থ পাচার করেন, বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা নেন, 10 কোটি টাকাকে 100 থেকে 1000 কোটি টাকায় পরিণত করেন। এবার সেটা যদি বহুদলীয় নির্বাচন হয় এবং প্রতিযোগিতামূলক হয়, অথবা একদলীয় নির্বাচন কিন্তু একদলের অনেক অনেক ক্যান্ডিডেট থাকে, এক একটা আসনে যদি 15, 20, 30, 40 জন ক্যান্ডিডেট থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো নির্বাচনকে সামনে রেখে 5 বছর আগে থেকেই গ্রামে গঞ্জে নিজ নিজ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রতিযোগিতা এগিয়ে থাকার জন্য প্রচার প্রচারণা চালাতে হয়, জনসেবা করতে হয়, রাস্তাঘাট নির্মাণ করতে হয়, ঘরবাড়ি করে দিতে হয়, মানুষজনের দুর্দিনে কাছে থাকতে হয়। এবং এই যে ব্যাপক প্রাণচাঞ্চল্য, এই প্রাণচাঞ্চল্যের কারণে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যাদের কাছে অতিরিক্ত অর্থ আছে, যারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, তাদের অর্জিত অর্থের একটা বড় অংশ আবার জনগণের কাছে ফেরত আসে। এবং এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে অর্থনীতি সচল থাকে, এবং অর্থনীতি সচল থাকে এই কারণে যে মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা বাড়ে, মানুষের কাছে পকেটে অর্থ থাকে, সে অর্থ তারা ব্যয় করে বলে অর্থনীতিতে একটা প্রাণ সঞ্চার হয় এবং সেটা দেশকে এগিয়ে নিতে পারে। সোজা কথায়, কোনো অবস্থাতে প্রতিযোগিতাহীন নিশ্চিত নির্বাচিত হয়ে যায়, নমিনেশন পেলেই নির্বাচিত হয়ে যায়, এই সকল ঘটনা যে যে বছর বাংলাদেশে ঘটেছে দেশের অর্থনীতির জন্য সেগুলো ক্ষতি করছিল, দেশের মানুষের জন্য ক্ষতি করছিল। এবার সেটা যদি বহুদলীয় হয় তাহলে প্রতিযোগিতাটা কোন পর্যায়ে যায় একবার চিন্তা করুন। প্রতিযোগিতাটা তখন আর নমিনেশনে থাকে না, মার্কা পেলে আমি জিতে যাব সেখানে থাকে না, প্রতিযোগিতাটা থাকে বিশাল সেবা কেন্দ্রিক, অর্থ ব্যয় কেন্দ্রিক, জনগণের নিকটে অবস্থান করা কেন্দ্রিক। এবং সেটা যে সকল নির্বাচন নিশ্চিত করতে পারে সেই সকল নির্বাচন অর্থনৈতিক সমৃদ্ধিও নিশ্চিত করতে পারে। এবং যে সকল দেশের নির্বাচন ঠিক এই রকম, সেখানে অর্থনীতির চাকা এমনিতে সচল হয়ে যায়, রাষ্ট্রকে পুশ করে করে ইঞ্জেকশন দিয়ে দিয়ে অর্থনীতির চাকা সচল করতে হয় না। এই জন্য গণতন্ত্র অন্য যে কোনো তন্ত্রের চাইতে বর্তমানে অনেক বেশি গ্রহণযোগ্য। একটা গণতান্ত্রিক সমাজে মানুষের রুচি অভ্যাসের মূল্য আছে, মানুষের পছন্দের মূল্য আছে, মানুষের চাহিদার মূল্য আছে, এবং মানুষের কথা বলার মূল্য আছে, মানুষের দৃষ্টিভঙ্গির মূল্য আছে। কিন্তু সমাজ যদি গণতান্ত্রিক না হয়, নমিনেশন পেলে যদি মনে হয় যে একজন নির্বাচিত হয়ে যাবে, তাহলে তিনি জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে থাকান না, বরং নেতা নেত্রীর আশা আকাঙ্ক্ষার দিকে থাকান, নেতা নেত্রীকে সন্তুষ্ট করার দিকে থাকান। এবং বাংলাদেশ বিভিন্ন সময় সেই রকম ঘটনায় ঘটিয়েছে। আমরা প্রত্যাশা করব যারা বিজয় লাভ করেছেন সেটা যে সেটা গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য যে নির্বাচনে হোক, তারা আগামীকাল থেকে জনগণের পাশে থাকবে, একেবারে জনগণের সাথে লেগে থাকবে। কারণ তারা কতদিন টিকে থাকবে এই বিজয়ে নিয়ে সেটা নিশ্চিত নয়। তাদের জন্য আমার সুপরামর্শ হলো
বিজয় লাভ করেছেন মানে আপনি আহামরি কিছু করে ফেলেননি, অতীতে ভুল করলে করেছেন, কিন্তু এখন গ্রামে ফিরে যান, উপজেলায় ফিরে যান, জনগণের কাছে ফিরে যান, জীবনে বহু টাকা করেছেন, তার একটা বড় অংশ জনকল্যাণে ব্যয় করুন। যারা হেরেছেন তাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আপনি হেরেছেন, আপনি এটাকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আরও বেশি জনগণের কাছে যান, ব্যারিস্টার সুমনের পদাঙ্ক অনুসরণ করুন। আর যারা নির্বাচন বয়কট করেছেন, অবশ্যই আপনাদের যথেষ্ট পরিমাণ যৌক্তিক দাবি দাওয়া ছিল, যদি ভবিষ্যতে আবার নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন, সেই পরিবেশ তৈরি হয়, তাহলে হুট করে নির্বাচনে অংশগ্রহণ করলে আপনি জয়লাভ করবেন, ব্যাপারটা এমন নয়। নির্বাচন হচ্ছে না অনিশ্চিত বলে জনগণ থেকে দূরে থাকার দরকার নেই, শুধু ক্ষমতার পালা বদল কেন, সারা বছর জনগণের পাশে থাকার প্রতিজ্ঞা গ্রহণ করুন, এখনই সেবামূলক কর্মকাণ্ড বাড়িয়ে দিন। দেশে ইতিমধ্যেই নির্বাচন এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে, রাজনীতি এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা সেই ব্যবসায় পরিত্যাগ করে জনগণের কল্যাণ সেবা এগুলোকে ব্রত হিসাবে নিয়ে আবার নতুন বাংলাদেশ তৈরিতে যারা জয়লাভ করেছেন, যারা হেরেছেন, যারা নির্বাচন বয়কট করেছেন, সেই প্রতিযোগিতায় অবতীর্ণ হন। ধন্যবাদ সবাইকে।